हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू एचएम मिशन। आमी आज के क्लास सेवन एर इतिहास सब्जेक्टर लेसन फोर आलोचना करब। तबे आमी ए लेसन फोर एर एकदम शेष पर्याय चले एसेछि, लेसन फोर कमप्लीट आज के मोटामोटी करे। तो जाइ होक, এখন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট লেসন ফোর এর প্রথম কোয়েশ্চেন গুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে। তো চলো, এই লেসন ফোর শুরু হয়েছিল সুলতানি সাম্রাজ্য কুতুবউদ্দিন আইবক থেকে। আর এবারে আমরা সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আমরা জানব। কি সম্পর্কে জানব? সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে জানব। আমরা জানি যার শুরু আছে তার শেষও আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো এর মতো সুলতানি সাম্রাজ্য তৈরি হয়েছিল, এবারে ওর পতন সম্পর্কে আমরা জানব। তো চলো সর্বপ্রথম পয়েন্ট দেখে নেব ভূমিকা। এট ফার্স্ট আমরা ভূমিকা সম্পর্কে জানব। প্রতিটি সাম্রাজ্য ও রাজবংশেরই লালাটনিখন হলো উত্থানের শেষে পতন। খুব সুন্দর লাইন বলেছে। মধ্যযুগে ভারতের সুলতানি সাম্রাজ্যেও এই নিয়মের ব্যতিক্রম হতে পারেনি। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। এই সাম্রাজ্য পতনের জন্য অনেকগুলি কারণ দায়ী ছিল। যেমন এক নম্বর আমরা দেখে নেব সাম্রাজ্যের বিশালতা। কি সাম্রাজ্যের বিশালতা? উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে শাসন করা সম্ভব ছিল না। সাম্রাজ্যের বিশালতায় এর জন্য দায়ী ছিল। এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব শাসকদের অযোগ্যতা। শাসকদের অযোগ্যতা, ইলতুতমিশ, বলবন, মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলক সুদক্ষ শাসক হলেও পরবর্তী শাসকগণ ছিলেন অযোগ্য। কারণ সুলতান ইলতুতমিশ, তারপরে বলবন, মোহাম্মদ বিন তুগলক, এরা বেশ কিছু, তারপরে ফিরোজ শাহ তুগলক, এরা কিন্তু সত্যিকারের সুদক্ষ রাজা ছিল। এদের রাজ্য কিভাবে চালাতে হয় এদের ধ্যান ধারণা ছিল, বাট পরবর্তী শাসকগুলো কিন্তু ততটা এদের মতো এক্সপিরিয়েন্স ছিল না। সো এবারে নেক্সট কোয়েশ্চেন আমরা নেক্সট পয়েন্ট জেনে নেব, জনসমর্থনের অভাব। কি জনসমর্থনের অভাব? সুলতানি শাসনের মূল ভিত্তি ছিল সামরিক শক্তি, এর প্রতি জনসমর্থনের অভাব ছিল। এবারে নেক্সট আমি খুব ছোট্ট করে দিচ্ছি, কারণ এত বড় দেওয়া সম্ভব নয়। যদি ক্লাসের মধ্যে থাকতাম তাহলে ঠিক ছিল, যাই হোক ভিডিও ক্লাস তো বুঝতেই পারছো, ততটা বিস্তারিত দিতে পারছি না, সরি। যাই হোক নেক্সট, এবারে আমি পয়েন্ট দেখে নিচ্ছি। ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব, ফিরোজ শাহ তুগলকের জয়গিরদারি প্রথার পুনঃপ্রবর্তন, জিজিয়া কর আরোপ, আমির ও ওমরাহদের ক্ষমতা বৃদ্ধি, ক্রীতদাসদের সংখ্যা বৃদ্ধি সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবারে নেক্সট, অতএব সবশেষ পয়েন্ট, লাস্ট পয়েন্ট দেখবো আমরা, বৈদেশিক আক্রমণ। কি দেওয়া আছে? বৈদেশিক আক্রমণ, মোগল আক্রমণ, তৈমুর লঙের আক্রমণ সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে খুব দুর্বল করে তুলেছিল। শেষ পর্যন্ত 1526 খ্রিস্টাব্দে বাবর আক্রমণ করে সুলতানি সাম্রাজ্যের, অতএব বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটান। তো যাই হোক, পানিপথের প্রথম যুদ্ধ আমি নোট দিয়েছি। যে সমস্ত স্টুডেন্ট দেখনি এবং কি আমাদের মিশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে দিবে, আর আমাদের পরবর্তী আপডেট ক্লাস, নতুন নিত্য নতুন আপডেট ক্লাস পেতে থাকবে।
আর যারা হয়তো যেহেতু সুলতানি সাম্রাজ্যের আমি শেষ প্যাটার্ন আলোচনা করলাম, এরপরে হয়তো আমি 5 নম্বর অধ্যায় চলে যেতে পারি, মোগল সাম্রাজ্য। তো যাই হোক, যে সমস্ত স্টুডেন্ট এই লেসন 4-এর এর আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবারে নেক্সট কোয়েশ্চেন আমি দেখে নেব। এখানে দেখো দুটো 2-1 মার্কের কোয়েশ্চেন দিয়ে রেখেছি আমি। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হবে 5 মার্কের। কত মার্কের বললাম? 5 মার্কের, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তো যাই হোক, এখানে দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার কে ঘটান? তাহলে উত্তর দেওয়া আছে দেখো আলাউদ্দিন খলজি। এই উত্তরটা প্রশ্নটা দেওয়া আছে তোমাদের টেক্সট বুকের পৃষ্ঠা নম্বর 47। এবারে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। কে বললাম? খিজির খান। পেজ নম্বর দেখবা, উত্তর এবং কোয়েশ্চেন দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 53। কত নম্বরে? 53। তাই মনে রাখবা 1414 খ্রিস্টাব্দে কিন্তু খিজির খান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। তো যাই হোক, আজকে ক্লাস 7-এর আমাদের মিশনের পক্ষ থেকে এই পর্যন্ত ক্লাস। তবে আমি এখানে 1 মার্কের কোয়েশ্চেন গুলো যে দুটো দিয়েছি কেন, কারণ দেখবে তোমরা সুলতানি সাম্রাজ্য প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত অনলি ফর রিডিং দেবে, অনেক শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে, আর শর্ট কোয়েশ্চেনের ওখানে আনসার দেওয়া আছে, অবশ্যই তোমরা ওখানে ওইগুলোকে মুখস্থ করে নেবে। তবে আমি বড় কোয়েশ্চেন 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক 5 মার্ক এই সমস্ত কোয়েশ্চেন যে তোমাদের আলোচনা করেছি, ওই প্রত্যেকটা কোয়েশ্চেন আলোচনার মধ্যে কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো আমি তুলে ধরেছি। অবশ্যই যারা সম্পূর্ণ আমার সুলতানি সাম্রাজ্যে প্রথম ভিডিও ক্লাস থেকে এখন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট দেখলে আমার ভিডিও ক্লাস, অবশ্যই তোমরা আমি তোমাদের যেখান থেকে শর্ট কোয়েশ্চেন করি না কেন, তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। আর যারা দেখোনি অবশ্যই তোমরা তাড়াতাড়ি দেখে নিও, না হলে তোমরাও কিন্তু পিছিয়ে পড়বে, ওরা সামনের দিকে এগিয়ে যাবে। সো থ্যাংক ইউ। তো যাই হোক, আমি আর বেশ কিছু বলছি না, তবে আমাদের দেশের পরিস্থিতি এখনো ঠিক নয়, তোমরা অবশ্যই বাড়িতে সচেতনভাবে থাকবে, ছোটদেরকে মা ভাই বোন সবাইকে একটু সচেতন থাকতে বলবে, অযথা বাড়ির বাইরে যাবে না, আর অবশ্যই তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাবে। সো থ্যাংক ইউ, আশা করছি ভালো থেকো। থ্যাংক ইউ।